প্রাক্তন বিতর্কিক যিনি বিতর্কের জন্য আজকের এই অনুরোধ আছে। আমরা আশা করছি এখন আমাদের মেয়েদেরকে আমাদের দেশে চট্টগ্রামে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু করেছি আমরা। আমি আজকে এই অনুষ্ঠানে আমাকে বারবার সুন্দরভাবে ব্যাখ্যা করে গেলে কিন্তু তারা বললেন রাষ্ট্রগুলো খনন তৈরি হচ্ছে, যেগুলো আমাকে বারবার খনন করতে হচ্ছে। বিএন কলেজকে অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 27তম আন্তঃ স্কুল বিতর্কে চ্যাম্পিয়ন বাংলাদেশ। মালিশ কিংবা পর্দা, এই দুটি দুর্নীতির বিষয়েই ঘটেছে কিছু কর্মকর্তার মাধ্যমে। এখানে কোনো রাজনৈতিক বা কোনো জনপ্রতিনিধির সংশ্লেষ নাই। রোহিঙ্গাদের অবশ্যই প্রচেষ্টা থাকতে পারে যে তারা যেহেতু নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখানে জনগোষ্ঠীর সাথে মিশে যাওয়ার জন্য প্রচেষ্টা থাকতে পারে, কিন্তু যারা এগুলো করছে তাদের ব্যাপারে সরকার নির্দেশনা দিয়েছে, যারা এইভাবে তাদেরকে সহায়তা করবে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।